ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে স্পেন, কিন্তু 12 মিনিটে প্রথম সুযোগটি তৈরি করে সুইজারল্যান্ড। লরিস বেনিতো ডিবক্সের ভেতর থেকে অসাধারণ একটি শট নেন, কিন্তু তা ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক ডেভিড ডিগিয়া। 2 মিনিট পরেই গোলের দেখা পায় স্পেন। মিকেল উইয়ারসাবালের গোলের অ্যাসিস্টে ছিলেন মিকেল মোরেনো, আর ম্যাচে স্পেন এগিয়ে যায় 1-0। এদিকে সফরকারী সুইজারল্যান্ড গোলের সুযোগ না পেলেও রক্ষণভাগ সামলানোতে বেশি গুরুত্ব দেয়, যার কারণে বল নিয়ন্ত্রণে অনেক এগিয়ে থাকার পরও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। সফরকারীদের রক্ষণে গিয়ে বারবার খেই হারিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ডরা। বিরতির পরও খেলায় কোনো পরিবর্তন আসেনি, সুইজারল্যান্ড গোলের কোনো সুযোগই পায়নি। পরবর্তীতে স্পেনের আক্রমণ ভাগের গতি বাড়লেও প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙে স্কোরবোর্ডে কেউ গোল সংখ্যা বাড়াতে পারেনি। 1-0 গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের দলের। গ্রুপের 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন, 1 পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে সুইজারল্যান্ড। আফরোজ রিয়া, সময় সংবাদ।